হয়। লোকসভা নির্বাচনের দিন সমচাপি অহার লগেলগে বিজেপিয়ে নির্বাচনী তৎপরতা অধিক তৎপর করেছে। বিজেপির যে মহিলা মর্চা আছে সেই মহিলা মর্চায়ও গাঁয়ে গাঁয়ে ঘরে ঘরে গৈ নির্বাচনী প্রচার চলাইছে, প্রতিটি বুথ পর্যায়ত নির্বাচনী সভা অনুষ্ঠিত করেছে, সমিতি গঠন করে সাংগঠনিক দিকও শক্তিশালী করাত উঠি পড়ি লাগিছে। মই বর্তমান উপস্থিত আছো শিবসাগরের বরুয়া পুখুরী পঞ্চায়েতত আছো, ইয়াতে এটা বুথ পর্যায়ত ইয়াত চলাইছে প্রচার সভা। মই দেখাইছো বহুসংখ্যক মহিলা আছে, এই ধরনেরই ঘরে ঘরে তেওঁলোকে যোৱা পরিলক্ষিত হয়েছে, প্রতিটি বুথত প্রচার সভা অনুষ্ঠিত করেছে। বর্তমান মোৰ কাষত আছে ইয়া বিজেপির মহিলা মর্চার রাজ্যিক উপসভানেত্রী দীপিকা দুৱৰি আছে। কি ধরনের চলিছে আপনার? নমস্কার, আজি আমি বৰুৱা পুখুৰী পঞ্চায়েতত শিবসাগৰ সমষ্টিৰ অন্তৰ্গত আজি আমি 244 নং বুথত আজি আমি মহিলা বুথ বাহিনী সকলক লগত লৈ আমি নির্বাচনী প্রচারত অংশগ্রহণ করেছো। আমার বুথ বাহিনী প্রত্যেকে আমার ঘরে ঘরে যাওয়ার ব্যবস্থা ইতিমধ্যে করেছে। আজি আমি সকলো একগোট হয়েছো যাতে আমার প্রার্থী তপন কুমার গগৈ ডাঙরিয়াক বিপুল ভোটত যাতে পুনর্বার জিকাই পঠিয়াব পারো তার প্রতি সকলে আহ্বান জানাইছো। আর সকলো রাইজ একেবারে রেডি হয়ে আছে আমার বিজেপিক ভোটদান করিব কারণে। কি কারণে তপন কুমার গগৈ জয়ী করাব লাগে, কি ইচ্ছুক, কি কারণ কি? আমি তপন কুমার গগৈ ডাঙরিয়াক এই কারণেই জিকাব লাগে, আমাক উন্নয়ন লাগে, আমাক উন্নয়নের কথাটো আমি ডেভেলপমেন্টের কথাটো আমি বিচারিছো। ভারতবর্ষর আমার যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া আমার ভারতবর্ষক যেদরে উন্নতির দিকত আগবাই লৈ গৈছে, আমার অসমতো আমার অতি শ্রদ্ধার ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী ডাঙরিয়া আমাক যেদরে অসমখনক আগবাই নিছে, ঠিক তেনেকৈ আমার সাংসদজনেও যোৱা সময়ছোৱাত আমাক বহুখিনি এনে ধরনের উন্নয়নমূলক কাম করেছে, যেটো কারণে আমার প্রত্যেকজন কার্যকর্তা আর প্রত্যেকজন আমার নাগরিকে আজি ভারতীয় জনতা পার্টি পক্ষ থিয় হয়ে ভোটদান করব কারণে আগ্রহ প্রকাশ করেছে। বহু সংখ্যক মহিলা দেখেছো, মহিলার বিশেষ কারণ? মহিলা সকলক এই কারণে দেখা পাইছে যে আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া মহিলা সকলক লৈ বিশেষ বিশেষ আঁচনি আমাক দিছে আর মহিলা সকল উপকৃত হয়েছে। যেনে আমার বেটি বচাও বেটি পঢ়াও সুকন্যা সমৃদ্ধি যোজনা, আমার যে অটল অমৃত কার্ড, আয়ুষ্মান ভারত, আমার ঠিক তেনেকৈ উজ্জ্বলা গ্যাস, আমার এতিয়া অরুণোদয়, আমার যখন লাভার্থী সকলের কারণে সুবিধা দিয়েছে মহিলা কেন্দ্রিক, সেই সুবিধাবিল আকর্ষিত হয়েছে, মহিলা সকলে সেই কারণে আগবাহী উলাইছে আর সকলে একগোট হয়ে কৈছে যে আমি ভারতীয় জনতা পার্টি পক্ষ ভোটদান করিম আর আমি পদুম ফুলতে ভোটদান করে আমি ভারতবর্ষ পুনর্বার ভারতীয় জনতা পার্টিক আমার সরকারখনক আমাক লাগে। গতি আমি আহ্বান জানাইছো আপনার চ্যানেলের দ্বারা যে আমার প্রত্যেকজন ভারতীয় প্রত্যেকগী মহিলাই হোক পুরুষে হোক ভারতীয় জনতা পার্টি পক্ষ ভোটদান করব, তার প্রতি আমি আহ্বান জানাইছো আর সেবা জানাইছো। সাংসদ গৰাকী কি কি কাম আনত সন্তুষ্ট, কি কি অসন্তুষ্ট কেনে পালে যোৱা 5 বছর? হয়, আমি সন্তুষ্ট। তপন কুমার গগৈ ডাঙৰীয়াই আমার বহুত উন্নয়ন করেছে, আমি সেই কারণে তেখেতৰ কামৰ প্ৰতি আমি সন্তুষ্ট হৈ আমি দ্বিতীয়বাৰৰ বাবে আমি ভোটদান কৰিবলৈ আমি সকলো আগ্ৰহী। তেখেতে অসম দৰ্শনৰ যোগেদি গাঁৱে গাঁৱে নামঘৰলৈ যি সেৱা আগবঢ়াই আহিছে তাৰ প্ৰতিও আমি সকলো সন্তোষ, আৰু বিভিন্ন ৰাস্তা পদূলিৰ কাৰণেও তেখেতে তাৰ কাৰণে আমি ধন্যবাদ। শিবসাগৰ জিলাৰ বিভিন্ন প্ৰান্তত এধৰণে মহিলা মৰ্চাই উঠি পৰি লাগিছে বিজেপিৰ প্ৰাৰ্থীগৰাকীক জয়ী কৰাবলৈ। মই দেখুৱাইছোঁ কেৱল চহৰ অঞ্চলতেই নহয় গাঁৱে গাঁৱে এই ধৰণে মহিলা মৰ্চা ওলাই আহিছে, বিজেপিৰ মহিলা মৰ্চা সক্ৰিয় হৈ পৰিছে আৰু তপন কুমাৰ গগৈ হৈ নিৰ্বাচনী প্ৰচাৰ চলাইছে। এই সকল মহিলা লগত লৈ মহিলা মৰ্চাৰ উপসভানেত্ৰী দীপিকা দুৱৰীয়ে।